বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস রয়্যাল প্লাজা দ্বিতীয় তলা সিডিএ মার্কেট আমতল রিয়াজুদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল শূন্য এক সাত এক এক দুই ছয় তিন চার ছয় এক এবং শূন্য এক আট এক পাঁচ তিন পাঁচ চার ছয় পাঁচ শূন্য সম্মানিত হাজিরিন আমরা আপনারা প্রত্যেকে অত্যন্ত সৌভাগ্যবান অনেকগুলো কারণ আছে যে সকল কারণগুলো আমাদের আজকের এই মাহফিলে একত্রিত হওয়ার কারণে আমরা প্রত্যেকে অত্যন্ত সৌভাগ্য আলহামদুলিল্লাহ বল প্রথমত সৌভাগ্যবান আমরা আল্লাহ রসুলের মিলাদের মাহফিলে এসেছি ঠিক না আল্লাহ রসুলের মহাব্বত অন্তরে নিয়ে এই মাহফিলে এসেছি ঠিক না যদি আমরা আল্লাহ রসুলের মোহব্বত এবং ভালোবাসা অন্তরে নিয়ে এই মাহফিলে এসে তাকি আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলহে ওয়াসাল্লামার পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হচ্ছে আলমার ও মামান আহাব্বা আল্লাহ রসুল এসাদ করেছেন মান আহাব্বানি কানা মাইয়াফিল জান্না যে ব্যক্তি আমাকে ভালোবেসেছে সেই বেহেস্তে আমার সাথেই থাকবে আল্লাহ রসুলের মোহাবতে ভালোবাসায় আপনারা এই মাহফিলে এসেছেন আল্লাহ রসুল করছেন যারা আমাকে ভালোবাসবে তারা বেহেস্তে আমার সাথেই থাকবে বেহেস্তে তাকা অনেক বড় নিয়ামত ঠিক না অনেক বড় প্রত্যেক মানুষের জীবনে প্রত্যাশা যে দুনিয়া এবং আখরাত পরকালে সবাই কি সফল হোক একজন মানুষ মারা গেলে তার জন্য আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে জান্নাতবাসী করুক ঠিক না জান্নাত প্রত্যেকের প্রত্যাশা আমরা প্রত্যেকে চাই পরকালে যাতে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত নসিব করেন প্রত্যেক আমিন কিন্তু জান্নাতে তাকা নিয়ামত তার চেয়ে বড় নিয়ামত হল রসুল করিম সাল্লামার সাথে বেহেসতে থাকা কি বেহেসতে থাকা নিয়ামত তার চেয়ে বড় নিয়ামত হল আল্লাহ রসুলের সাথে বেহেসতে থাকার সেই সৌভাগ্য অর্জন করা কারণ সাহাবাই কেরামের জীবনীতে দেখা যায় তারা বেহেশ তো তাদের কাছে বড় কিছু ছিল না তাদের কাছে রসুলে করিম সাল্লাল্লাহ আলেহ ওয়াসাল্লাম আর সান্নিধ্য আল্লাহ রসুলের সোহবত আল্লাহ রসুলের খাতমতে তাকা তাদের কাছে বেহেশতের চেয়ে বড় নেয়ামত ছিল হাদিসে পাকের মধ্যে আছে এক সাহাবী হাজরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের খিদমতে উপস্থিত হয়েছে চেহারা রং পরিবর্তন হয়ে গেল দেখতে রোগা রোগা মনে হচ্ছে এবং চিন্তিত परेशान মনে হচ্ছে তখন আল্লাহ রসুল স্বয়ং তাকে জিজ্ঞেস করলেন ইয়া সাওবান মা গাইয়ারা লাউনাক হে সাহবান তোমার কি হয়েছে তোমার চেহারার রং পরিবর্তন হয়ে গেল কেন তখন ওই সাহাবি আল্লাহ রসুলকে আল্লাহ রসুলের খেদমতে আরজ করলেন ইয়া রসুল মা মাবি ওয়াজন ওয়ালা দারুন ওয়ালা হাজানুন গায়রা আননি তাযাক্কারতুল আখিরা ইয়া রসুল আল্লাহ আমি কোনো অসুস্থ নই আমার কোন দরদ ব্যথা অসুখ বিসুখ এগুলো নেই কিন্তু ইয়ার সুরাল আমি পরকালের কথা স্মরণ করলাম পরকালে আল্লাহ তালা আপনাকে বেহেস্তের সর্বোচ্চ স্থান দান করবেন ঠিক না বেহেস্তের মধ্যে সর্বোচ্চ স্থান কার জন্যে আল্লাহ জন্য আল্লাহ তালা আপনাকে বেহেস্তের সর্বোচ্চ স্থান দান করবেন আর আল্লাহ তালা যদি আমাকে দয়া করে বেহেস্ত দানও করেন কিন্তু যদি আমি বেহেস্তের অন্য জায়গায় থাকি আর সে বেহেস্তের মধ্যে যদি আপনার নুরানি চেহারা মুবারক দেখতে না পাই তাহলে আমার জন্য সেই বেহেস্তের নিয়ামত নিয়ামত বলে মনে হবে বেহেস্তের নিয়ামত কি নিয়ামত বলে মনে হবে না তখন আল্লাহ রসুল তাকে বলেছেন যে তুমি যাকে ভালোবাসো আন্তা মামান আহবাবতা তুমি যাকে ভালোবাসো কেয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে ওই সাহাবীর শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে কারণ দুনিয়াতে যতদিন জাহের হায়াতের মধ্যে আছেন কি জাহি হায়াত আমরা আল্লাহ রসুলের জন্য বলি কি জাহের হায়াত আল্লাহ রসুল কি মরে গিয়ে কবরের মধ্যে মাটির সাথে মিচে গেছেন নাওজু বিল্লাহ এই ধরনের আকিদা রাখি রাখি না পোষণ করি না আল্লাহর নবী রসুলগণ কবর শরীফের মধ্যে তারা জীবিত কি জীবিত একটা দুইটা হাদিস নয় আমি অদম দুইটা কিতাব অনুবাদ করেছি হায়াতুল নবীর উপর একটা কিতাব যেটা ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই বিশ্ববিখ্যাত মহাদ্দেশ বাইহাকি শরীফের নাম শুনেছেন আপনারা বিশ্ববিখ্যাত মহাদ্দেশ ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম নাসাই ইমাম তিরমিজি তাদের পর্যায়ের মহাদ্দেশ যার হাদিসের কিতাব এখনো পৃথিবীর মুসলমানরা তাদের হাদিসের রেফারেন্স হিসেবে গ্রহণ করেন ইমাম বাই হাকি রহমতুল্লাহ আলাই একটা কিতাব লিখেছেন স্বতন্ত্র হায়াতুল আম্বিয়াই ফি কুবুরিহিম বাদা ওয়াফাতিহিম যে আল্লাহর নবী রসুল গনের হায়াত এন্তেকালের পরে তাদের কবরে এটা সংক্ষেপে হায়াতুল আম্বিয়া এই নামে আমি ওদম একটা কিতাব অনুবাদ করেছি আরেকটা কিতাব ইমাম জালাল উদ্দিন সিউতি রহমতুল্লাহ আলাই এমবাউল আসকিয়া ফি হায়াতিল আম্বিয়া ওই কিতাবটা বাংলাতে শিরোনাম দিয়েছি নবীগণ সশরীরে জীবিত সেখানে কয়েকটা হাদিস আনা হয়েছে ইমাম বাইহাকি চব্বিশটা হাদিস এনেছেন যে চব্বিশটা হাদিসের দ্বারা তিনি প্রমাণ করেছেন আল্লাহর নবী রসুলগণ এনতেকালের পরে কবরের মধ্যে তারা সশরীরে জীবিত সশরীরে জীবিত মুসলিম শরীফের হাদিস বুখারি মুসলিম তো নাম শুনেছেন না মুসলিম শরীফ সবচেয়ে বিশুদ্ধ এবং মুসলিম। বলা হচ্ছে কোরআনের পরে সবচেয়ে হাদিস শরীফের বিশুদ্ধ কিতাব একটি হলো বুখারি শরীফ আর একটি হলো মুসলিম শরীফ কেউ বলেছেন বুখারি শরীফ শ্রেষ্ঠ কেউ বলেছেন মুসলিম শরীফ শ্রেষ্ঠ তবে সবাই এই কথার উপর ঐক্যবোধ পোষণ করেছেন যে বুখারি এবং মুসলিম এই দুইটা কিতাব কোরআনের পরে সবচেয়ে বেশি বিশুদ্ধ হাদিসের কিতাব এই মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল করেছেন মারার উসিয়া ফরা আই ক ইমান ইউসাল লিফি করেছেন আমি কখন কখন একটু উত্তর দেন উত্তর না দিলে আপনারা যা আমার কথা বুঝছেন কি বুঝছেন না সেটা কিন্তু আমি নির্ণয় করতে পারবো না যদি আপনারা না বুঝেন বোঝানোর চেষ্টা করব যদি আমি বুঝাতে না পারি আমি ব্যর্থ আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব এই জন্য আপনারা যদি বুঝেন তাহলে একটু দয়া করে আমার সাথে একটু উত্তর দিবেন তাহলে আপনি সামনে যেতে পারবো মেরাজের রাত্রিতে মেরাজ হয়েছিল মক্কায়ে মুআজ্জামা থেকে প্রথমে কি বাইতুল মুকদ্দাস পর্যন্ত কোথায় বাইতুল মুকद्दসটা কোথায় ফিলিস্তিন জেরুজালেমে বর্তমানে কি ফিলিস্তিন যে বাইতুল মুকद्दস মুসলমানদের সকল মুসলমানদের কিবলা ছিল পূর্বতে সকল উম্মতের কিবলা ছিল রসূলের করিম সাঃ সামও 16 থেকে 17 মাস ওই বাইতুল মুকদ্দসের দিকে নামাজ পড়েছেন আমরা এখন এদিকে কাবলার দিকে নামাজ পড়ছি না আল্লাহ রসুলাম কি বুখারি শরীফের হাদিসের মধ্যে আছে ষোলো থেকে ১৭ মাস বাইতুল মুকদ্দসের দিকে ফিরে নামাজ পড়েছেন আমাদের কেবলা এদিকে পশ্চিম দিকে মদিনা শরীফের কেবলা দক্ষিণ দিকে কোন দিকে অর্থাৎ এখানে যদি বাইতুল্লাহ শরীফ মক্কা শরীফ কাবা ঘর এখানে মদিনা শরীফ এখানে বাইতুল মুকদ্দাস বাইতুল মুকদ্দাস কাবা শরীফের উল্টো দিকে মদিনা শরীফের এই দিকে উত্তর দিকে বাইতুল মুকদ্দাস বর্তমানে জায়গাটা কি ফিলিস্তিন নাম শুনেছেন না পৃথিবীর মধ্যে সবচেয়ে একটা সন্ত্রাসী রাষ্ট্র আছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র সে রাষ্ট্রের নাম কি আলহামদুলিল্লাহ সবাই জানেন সে রাষ্ট্রের নাম কি ইসরাইল। যে ইসরাইল আজকে ফিলিস্তিন দখল করে আছে শুধু ফিলিস্তিন না তার পাশে লেবানন লেবাননও অর্ধেক দখল করে ফেলেছে আরেক পাশে জর্দান জর্দানও অর্ধেক দখল করে ফেলেছে আরেক পাশে সিরিয়া সিরিয়া তো অর্ধেক দখল করে ফেলেছে আরেক পাশে মিশর মিশরও অর্ধেক দখল করে ফেলেছিল মিশরী সৈন্যরা তাদের কাছ থেকে আবার উদ্ধার করেছে সিনাই পর্বত সিনাই এত বড় সন্ত্রাসী একটা রাষ্ট্র পৃথিবীর মধ্যে ইহুদি ধর্মের মতো সন্ত্রাসী ধর্ম বা মানুষ পৃথিবীর মধ্যে নাই ইসরায়েলি রাষ্ট্রের চেয়ে সন্ত্রাসী রাষ্ট্র আমেরিকা অনেক সন্ত্রাসী রাষ্ট্র কিন্তু তারপরও ইসরাইলের মতো সন্ত্রাসী রাষ্ট্র এই পৃথিবীর মধ্যে দিতে আর একটা নেই তো আল্লাহ রসুল ইসলাম ও বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মোকাদ্দাসে প্রথমে গেলেন ওখান থেকে কোথায় গেলেন উর্দু আকাশে ওখান থেকে কোথায় গিয়েছেন উর্দু আকাশে কোরআনের মধ্যে এখান থেকে বাইতুল মুকাদ্দাস যাওয়া সেটাকে বলেছে ইসরা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা আর ওখান থেকে উপরে যাওয়া সেটাকে বলা হয় মেরাজ সেটা হলো কি মেয়ারাজ অত সিঁড়ি আল্লাহ রসুল ইসলাম সে বাইতুল্লা শরীফ থেকে বাইতুল মুকদ্দাস হয়ে মেয়ারাজে গিয়েছিলেন আল্লাহ রসুল বললেন আমি মেয়ারাজের রাত্রিতে বাইতুল্লা শরীফ থেকে যখন বাইতুল মুকদ্দাস যাচ্ছিলাম তখন একটা লালচে রঙের টিলা লালচে রঙের কি ঠিলা সেখানে দেখলাম হযরত মুসা আলাইহিস সালামের কবর শরীফ মাজার শরীফ তিনি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করছেন قائমান ইউসলি ফি ক্ববরী তিনি তার কবর শরীফের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। ইমাম জালাল উদ্দিন সিউতী রাহমাতুল্লাহ আলাইহি এমবাউল আসকিয়া ফি হায়াতিল আম্বিয়া ওই কিতাবের মধ্যে একটা রেওয়ায়েত এনেছেন আমরা ইয়েজিদকে তো সবাই চিনি না চিনি না চিনেন না বোধহয় আপনাদের কি এজিদকে চিনেন না কে কে একষট্টি হিজড়িতে কারবালার ময়দানে ইমাম হোসেন رضی اللہ تعالی عنہ সহ হ্যাঁ জন কি আলে বাইত الرسولের সকল সদস্যকে শহীদ করে দিয়েছিল তার নাম হলো কিয়েজিদ ঠিক না ইয়াজিদ এবারে তো চিনেন নাকি ইয়াজিদকে তো চিনছেন এবারে হ্যাঁ নাকি আপনাদের এখানেও এজিদের গোষ্ঠীগুলো আছে কিছু এজিদের গোষ্ঠী আছে নতুন সৃষ্টি হয়েছে তারা নাউযু এজিদকে রাহমাতুল্লাহ আলাই বলে এজিদকে কি বলে রাহমাতুল্লাহ আলাই বলে এজিদকে আমিরুল মুমিনিন বলে নাউযু বিল্লাহ বলেন নাউযু বিল্লাহ বলেন তো ওই ইয়েজিদ একষট্টি হিজড়িতে কারবালার ময়দানে ইমাম হুসাইন এবং তার অনুসারীদেরকে শহীদ করে দিয়েছিল খুব মর্মান্তিক ভাবে এটা পৃথিবীর মুসলমানরা জানে পৃথিবীর ইতিহাসে সেটা লেখা আছে কেয়ামত পর্যন্ত পৃথিবীর মুসলমানরা ইয়েজিদকে একজন কুখ্যাত ব্যক্তি হিসেবে মানুষ কি ইতিহাসের মধ্যে লিপিবদ্ধ আছে মানুষ তাকে এভাবে কি আখ্যায়িত করবে একষট্টি হিজড়িতে ইয়াজিদ কারবালার ঘটনা ঘটিয়েছে কত হিজরিতে একষট্টি হিজড়িতে এখন কত হিজড়ি কেউ বলতে পারবেন একটু বলেন না একটু ইংরেজি বললে আল্লাহ দিলে বাচ্চাটাও বলে দিবে চোদ্দশো 41 আমাদের এখানে স্টেজের মহমানরা যারা আছেন সচেতন মানুষ তাদেরকে জিজ্ঞেস করি আপনাদেরকে করেছিলাম আমরা ইংরেজির কথা বলে লাভ দিয়ে বলবো ছোট বাচ্চাটাও বলবে হ্যাঁ আমরা মুসলমান আমাদের সংস্কৃতির সাথে আমাদের ধর্মীয় ইতিহাস ঐতিহ্যের সাথে আমাদের সম্পর্ক না থাকার কারণে আজকে আমরা অনেকেই কত হিজিরি সেটাও বলতে পারি না দুঃখের বিষয় আজকে চোদ্দশো একচল্লিশ আজ থেকে প্রায় কত হবে তেরোশো আশি না প্রায় তেরোশো বা এত বছর আগের ঘটনা একষট্টি হিজড়িতে এই কারবালার ময়দানে ঘটনা ঘটেছে নির্দেশে একষট্টি গেল বাষট্টি তেষট্টি তেষট্টি তার সৈন্য বাহিনী পাঠিয়েছে মদিনা শরীফ আক্রমণ করার জন্য নাওজিল্লা বলবেন না আবার বলেন বড় করে বলেন নাওজিবিল্লা কোথায় আক্রমণ মদিনা শরীফে ইয়াজিদ নির্দেশ দিয়েছে যে তিন দিনের জন্য মদিনা তোমাদের জন্য হালাল করে দিলাম নাওজিবিল্লা হালাল মানে যা যা হারাম ছিল সল হারাম তোমাদের জন্য হালাল করে দিলাম জানা করা কি আলালনা হারাম মদ পান করা মানুষত্তা করা লুনটন করা এই ধরনের যতগুলো হারাম কাজ শরীয়তের মধ্যে আছে ইয়েজিদ বলেছে তোমাদের জন্য তিন দিনের জন্য মদিনা তোমাদের জন্য কি করে দিলাম হালাল করে দিলাম তোমরা সেখানে নাউজুবিল্লাহ জেনা করো বেবিচার করো লুন্টন করো হত্যা করো মদপান করো সবগুলো তোমাদের জন্য বৈধ করে দিলাম না তো মদিনা শরীফ আক্রমণ করেছে এজিদ বাহিনী অনেক সাহবায় কেরাম তাবিন কে শহীদ করে দিয়েছে দশ হাজারের উপরে মুসলিম যারা সাহবায় কেরাম বা তাবিনদের কন্যা বিবাহিতা ছিলেন না হাজারের অধিক কুমারী নারী যাদের বিবাহ হয় নাই তারা অন্তঃসত্ত্বা বা গর্ভবতী হয়ে গিয়েছিল নাও বাহিনীর এই অত্যাচারা ছাড়া তিন দিন পর্যন্ত মসজিদে নবী শরীফের মধ্যে আজান এক কামত হয় নাই

হাদিস যিনি মুখস্থ জানতেন এত বড় মহাদিস তিনি বললেন ইজিদ বাহিনী আমাকে ধরে ফেলেছিল তখন তিনি পাগলের জীবন বাঁচানোর জন্য পাগলের ভান ধরেছেন মাটি নিয়ে নিজের মাথার উপর গায়ের উপর দাড়ির মধ্যে কি মাটি মেখে দিয়েছেন কাপড় ছিঁড়ে ফেলেছেন এজিদ বাহিনী তাকে ধরে ফেলেছে চিন্তা একটা পাগল এটাকে মেরে লাভ নাই কিলগুশি দিয়ে ছেড়ে দিয়েছে তিনি বললেন আমি আমার জীবন রক্ষা করার জন্য মসজিদের নবী শরীফে রসুল করিম সাল্লাইসাল্লামার রজা আকদোষে আমি আশ্রয় গ্রহণ করলাম তিন দিন পর্যন্ত বাইরের আলু বাতাস দেখি

আমাদের প্রত্যেককে হজ্জে বাইতুল্লাহ এবং জিয়ারতে মুস্তাফা নসিব করুক প্রত্যেক বলেন আমিন আর বড় করে বলুন আমিন আর বড় করে বলুন আমিন এতগুলো মানুষ আমিন বলছেন আল্লাহ তালা কবুল করে নিতে পারেন না আমার কাছে টাকা পয়সা নাই ওটা কোনো চিন্তা নাই আল্লাহ চাইলে কি ব্যবস্থা করে দিতে পারেন না এই জন্য আমাদের ফরিয়াদ আল্লাহর দরবারে দোয়া করব এবং আরেকটা কথা মনে রাখবেন কারো অন্তরে যদি মদিনায় মুনাওয়ারা জিয়ারতের আশা থাকে বাইতুল্লাহ শরীফের হজের নিয়ত যদি কারো থাকে অর্থাৎ এই ধরনের নিয়ত যে আল্লাহ তাআলা কখনো যদি আমাকে তৌফিক দেয় তাহলে আমি আল্লাহর ঘরে যাব আল্লাহর রাসূলের রওজা আকদস জিয়ারত করতে যাব এই নিয়ত নিয়ে যদি কেউ থাকে যদিও বা সে মক্কায় মোয়াজামা যেতে পারেনি মদিনায় মুনাবারা যেতে পারেনি তারপরও আল্লাহ পাকবুল আলমিন ওই ব্যক্তির জন্য মক্কায় মোয়াজামা মদিনায় মুনাবারা যাওয়ার সেই সবাব ওই ব্যক্তির জন্য আল্লাহ তালা লিখে দিবে কেউ যদি হাদিস শরীফের মধ্যে আছে কেউ রাতে ঘুমানোর সময়ে নিয়ত করে ঘুমালো যে আমি তাহার নামাজের সময় উঠে তাহার নামাজ পড়ব তো বলছিলাম নামাজটা কি তাহার নামাজ যে সময়ের নামাজ সম্পর্কে হাদিসের মধ্যে আছে ফেরেস্তারা কিছু আমল নিয়ে যাওয়ার জন্যে সালামু ফেরেশতারা কিছু আমল নিয়ে যাওয়ার জন্য ফেরেশতাদের মধ্যে ঝগড়া হয় ফেরেস্তাদের মধ্যে কি হয় কারণ ভালো কাজের অংশগ্রহণ সবাই করতে চায় সৌভাগ্য সবাই অর্জন করতে চায় এই জন্য ফেরেশতারা পরস্পর ঝগড়া করে কিছু কিছু আমল নিয়ে যাওয়ার জন্যে তৎমধ্যে আল্লাহ রসুল এরশাদ করেছেন ওয়াসসালাতু ফিল ওয়ান নাসু নিয়াম অনেক মানুষ ঘুমের মধ্যে আছে এমন সময় কিছু আল্লাহর বন্দা থেকে জাগ্রত হয়ে নামাজের জন্য দাঁড়িয়ে গেল সমস্ত আমলগুলো ফেরেশতাদের মধ্যে প্রতিযোগিতা লেগে যায় একজন দুইজন তিনজন নয় লক্ষ লক্ষ ফেরেস্তা প্রতিযোগিতা শুরু করে যে এই বন্দার আমল আল্লাহর কাছে আমি পেশ করব তাহলে তাহাজুদের নামাজের গুরুত্ব আছে না নাকি আছে চেষ্টাও করবেন প্রথম আমি নিজেকে বলছি আমি ওয়াশটা আমাকে করছি যাতে আপনাদের উচিত আমাকে আল্লাহ তালা সেই সৌভাগ্য দান করেন হাদিসের মধ্যে আছে দুইটা সময়ে আল্লাহ রসুলকে আল্লাহ রসুলের খাদমতে আরজ করলেন সাহবাই কেরাম ইয়ারসুল্লাহ আসমা

আল্লাহ রসুলের কাছে আরস করলেন ইয়া রসুল আল্লাহ কোন সময়ের দোয়া সবচেয়ে বেশি কবুল হয় আল্লাহ রসুল বলেছেন একটা হলো গভীর রাতে অর্থাৎ তাহাজুতের সময়ের দোয়া আর একটা হলো ফরজ নামাজের পরে দোয়া কোন সময়ে কোন সময়ে সবাই একটু বলেন কোন সময়ে ফরজ কোথায় আবু দাউদ শরীফের হাদিসে হাদিস শরীফে ফরজ নামাজের পরে দোয়া আছে কিনা বলেন দায়িত্বটা আমার উপর দেন এখানে মোবাইল আছে রেকর্ড হচ্ছে প্রয়োজনে আপনারা মোবাইলে রেকর্ড করেন দায়িত্বটা আমার উপর দেন প্রমাণ করার দায়িত্ব আমার আমি এই অদমের একটা বই আছে দোয়াও মোনাজাত কে কোরআন হাদিসের আলোকে দোয়াও মোনাজাত ওই আগে দুইটার কথা বলেছিলাম এগুলো আমাদের জামে আহমদিয়া সুন্নি আলিয়া যে আমাদের রিচার্জ সেন্টার আছে আঞ্জুমান সেখান থেকে প্রকাশিত হয়েছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন সেখানে বিস্তারিত লিখেছি আল্লাহ রসুল বলেছেন দুইটা সময় একটা হলো গভীর রাতে আর একটা হল বলেন না ফরজ নামাজের পর ফরজ নামাজের পরে দোয়া বুখারী শরীফে কুজলে কম পক্ষে 30 থেকে 40টা পাবেন ফরজ নামাজের পরে বুখারী শরীফ কুলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ফরজ নামাজ শেষে দোয়া করতেন আল্লাহ সালাম তারপরে শুধু এটা কি ব্যবসায়ের দায়িত্ব আমাদের কাজল ইমাম সাহেব বলবেন আমরা হাত তুলে বসে থাকবো আমাদের শিখতে হবে না ইমাম সাহেব প্রত্যেক দিন বলেন না প্রায় আল্লাহ কান্তা সালাম ইয়ার সালাম ফাহাইয়ানা রব্বানা বিসালাম

এই দোয়া করতেন এইভাবে আল্লাহুম্মা আজিনা মিনান নার এই দোয়া করতেন শুধুমাত্র বুখারী শরীফের মধ্যে 30 40 তার চেয়েও বেশি রেওয়ায়েত পাবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করতেন প্রত্যেক প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করতেন

তাহলে নামাজের পরে দোয়াও প্রমাণিত দোয়ার মধ্যে হাত তোলারও প্রমাণিত এবং বিশেষ করে নামাজের পরে দোয়া কবুল হয় এই হাদিস আল্লাহ রসুলের স্পর্শ স্পষ্ট কি আছে রেওয়ায়ত আছে তো সুতরাং কেউ যদি বলে ফরজ নামাজের পরে দোয়া নাই বলে না অনেকে বেদাত বলে না নামাজ পড়েছেন আল্লাহর কাছে হাত তুলে দোয়া বেদা সবলা 77 রে গিয়ে চিনেন কান্দরা দিবস চিনেন কে আকা কলনো নসিনে ওয়ালার আরাশো বিসাহরে চিনেন না চিনেন না ন চিনন আরা প্রধানমন্ত্রী সাহুল্লাহ জিবে হান্সে দিলে

এটা আমি বলবো শুধু বোখারি শরীর মধ্যে তিরিশ থেকে চল্লিশ জায়গায় আছে অন্যান্য হাদিসের কথা বাদ দিলাম যেখানে এত তাগিদ আল্লাহ রসুল ইসলাম যখনই ফরজ নামাজ পড়তেন মুসলিদের দিকে ফিরে যেতেন ফিরে গিয়ে আল্লাহ রসুল ইসলাম এই দোয়াগুলো পড়তেন যেখানে প্রমাণিত সেখানে দোয়া করা বেদাত আর যেখানে কোন কিয়ামত পর্যন্ত প্রমাণ পাওয়া যাবে না সেখানে গিয়ে দোয়া দোয়া করা সেখানে নাকি জায়েজ আপনাদেরকে দুকা দেয় আর আপনারাও এত বেশি সহজ সরল হয়ে গেলেন দুকা খেয়ে যান তাদের পাগড়ি জুব্বা দেখে আপনারাও দুকা খেয়ে যান তো ফরজ নামাজের পরে দোয়া আছে কিনা আছে কিনা আছে যদি আপনার প্রমাণের প্রয়োজন পড়ে দায়িত্ব আমার উপর দিয়ে দেন ফরজ নামাজের পরে দোয়া অর্থাৎ ইযিদ বাহিনী মদিনা শরীফে আক্রমণ করেছে সেখানে একটা জায়গা আছে ও যে বলছিলাম প্রসঙ্গ আসছিল যে কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়ত করে রাতে ঘুমালো ঘুম যখন মানুষ চলে যায় ঘুম মানুষের এখতিয়ারের বাইরে ঘুম কি মানুষের ইচ্ছার বাইরে হয়তো সে এমন ঘুম দিয়েছে তার সময় উঠতে পারে না ফজর সময় উঠছে আল্লাহ রসুল এসাদ করেছেন ওই ব্যক্তিকে তাহার যুদ্ধের স্বভাব দেওয়া হবে হাদিসের মধ্যে আছে মান তামান্না শাহাদাতা বিসিদকি নিয়াতিন আল্লাহ বানাজিলা আশহাদা ওয়া ইন মা তাআলা ফিরাশিহি কেউ যদি নিজের অন্তরে এই বিশ্বাস রাখে সঠিক কোন পন্থায় যদি আল্লাহ রাস্তায় জিহাদ করার সুযোগ হয় যে জিহাদ আল্লাহ রাসূল করেছেন সাহাবায়ে কেরাম করেছেন এখন যেগুলো হচ্ছে গুলো জিহাদ না এগুলো সন্ত্রাস এগুলো কি বলেন সোসাইড বোমা মসজিদে গিয়ে নামাজ পড়ারত মুসল্লিদেরকে হত্যা করা এটা কি জেহাদ আল্লাহ রসুল কোনদিন কোন মুসল্লিকে হত্যা করেছেন করেননি মুসল্লিকে হত্যা করা আত্মহত্যা করা আত্মহত্যা করা কি জায়েজ কি গুনা না কত বড় গুনা

তোমাদের গুনা সমুদ্র ভর্তি হয়ে যায় তোমাদের গুনা পাহাড় সমপরিমাণ হয় তারপরও যদি খালেস নিয়তে আমার দরবারে তবা করো আমি তোমার তবা কবুল করব তোমার পাহাড় সমপরিমাণ এই গুণাকে আমি সাথে সাথে কমা করে দেব কি আল্লাহ তালা গুনা ক্ষমা করবেন এ ওয়াদা দিয়েছেন কি আমরা গুণাগার না নাকি প্রত্যেকে গুণাগার আল্লাহর নবী রসুলগণ ছাড়া আমরা প্রত্যেকে গুনা করার সম্ভাবনা আমাদের আছে আল্লাহর নবী রসুলগণের করার কোন সম্ভাবনা নাই কি নাই কোন ধরনের নাই আজকে যারা আল্লাহ রসুলকে আমাদের মতো দোষে গুনে মানুষ বলে কি বলে দোষে গুনে আল্লাহ রসুলের দোষ আছে গুনা আছে এই ধরনের কেউ আকিদা রাখলে এটা হলো কুফুরি সে কাফের হয়ে যাবে কারণ কি কোরআন বলেছে কদ গাফর আল্লাহ লাকা মা তাকাদাম মিন জামবিকা ওয়া মা তাআখার

কোরআন বলছে এই জন্য আল্লাহ রসুল কেমতের দিনে অন্যান্য নবী নবিরসুলগণ গুনাগার ছিলেন না তারপরও অন্যান্য নবী নবিরসুলগণ আল্লাহর সামনে সুপারিশ করার সাহস করবেন না দলা দলে মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একে একে সবার কাছে যাবে প্রত্যেককে বলবেন লাস্তুলা আমি পারব না এই কাজ আমার পক্ষে সম্ভব হবে না সর্বশেষ আল্লাহর রাসূলের কাছে যখন যাবে আল্লাহর রাসূল বলবেন আনা লাহা এটা তো আমার কাজ কাজটা কার আমার কারণ আল্লাহর রাসূলের অন্যতম বৈশিষ্ট্য হলো আল্লাহ রাসূল অন্যান্য নবী রাসূলদের গুণাগার না। কিন্তু অন্যান্য নবী রাসূল গলের ক্ষেত্রে আল্লাহ তাআলা এই ঘোষণা দেন নাই যে কদ গাফর আল্লাহু লাকা মা তাকাদামু যামিকা ওয়া মা তাআখখর অতীত এবং আগামিতে কোন গুনার সাথে আল্লাহ অনুবাদ করেছেন আপনার সিলাই আপনার পূর্ববর্তী এবং পরবর্তীদের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে কোন গুনার সাথে অন্যান্য নবী রাসূল ক্ষেত্রে খেয়াল করে গুণাগর বলছি না আল্লাহ নবীগণ মাসুম কিন্তু কারো ব্যাপারে আল্লাহ তালা কোরআনের মধ্যে এভাবে কি দেন নাই সার্টিফিকেট দেন নাই আল্লাহ রসুলকে যে সার্টিফিকেট দিয়েছেন এই কারণে প্রাথমিক অবস্থায় আল্লাহর নবী রসুলগণ ভয়ের মধ্যে থাকবেন আল্লাহর সামনে এসে কথা বলার সাহস করবেন না বলবেন আল্লাহ তালা আজকে এত বেশি রাগান্বিত হয়েছেন আল্লাহ তালাকে এত বেশি রাগান্বিত অবস্থা আগে কখনো দেখিনি আল্লাহ তালা আগামীতে কখনো এই ধরনের রাগান্বিত হবেন না আল্লাহর সামনে কথা বলার আমাদের কারো সাহস নাই আল্লাহর সামনে কথা বলার সাহস যদি থাকে একমাত্র আখিরি জামানার নবী হুজুর সৈয়দিনা মুহাম্মদ রসুল্লাহ সবাই যখন তার কাছে যাবেন সবাই বলছেন ইজাবুলা গাইরি অন্যের কাছে যাও আমি পারবো না আর আল্লাহ রসুল বলবেন আনা লাহা সেটা তো আমার কাজ বুখারিতে মুসলিমে এভাবে এত অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে আল্লাহ রসুলের সাফাত সম্পর্কে বলেছেন হাদিস হাদিসগুলো হলো মোতাওয়াতের ফিল্মা মোতাওয়াতের মানে কোরআন যেভাবে আমাদের কাছে অকাট্যভাবে প্রমাণিত অনুরূপভাবে ভাবে সাফাতের হাদিস ওভাবে অকাট্যভাবে প্রমাণিত